হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমি বানাবো চিকেন পাস্তা তো আমি এই যে পাস্তা নিয়েছি আর চিকেন নিয়েছি চিকেনটা আমি ঠিক এইভাবে সাইজ করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি দিলাম রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষা তেল স্বাদ মতন সামান্য পরিমাণ লবণ আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। আর এই দিকে জল গরম করতে দিয়েছি জলটা যেই ফুটে গেছে তখন তার মধ্যে একটু লবণ আর তেল দিয়ে আমি পাস্তাগুলো ছেড়ে দিলাম তেল একটু দিলে কি হবে পাস্তাগুলো একটা আরেকটার গায়ে লাগবে না পুরো আলাদা আলাদা থাকবে আর জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখনই পাস্তাটা দেব। আর ডিমটা ভুজিয়া করে নিলাম তারপরে পেঁয়াজ একটু দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে যেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো চিকেনটার মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর এখন পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়েছি আর দেবো না লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো এইভাবে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব জল দেব না তাহলে কালারটা খুব সুন্দর হবে সিমে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষাবো বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আপনাদের ভালোবাসা চাই আমি অনেক অনেক তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর আর বিনস গাজর বিনসটা আমি ভেজে নেই ভাজলে কী হবে এর কালারটা চেঞ্জ হয়ে যায় আমি চিকেনের মধ্যে চিকেনের যে জুসটা তার মধ্যে গাজর আর বিনস সিদ্ধ হয়ে যাবে আর পাস্তাগুলো এই যে এইভাবে একটা বড় থালার মধ্যে আমি ছড়িয়ে রেখেছি তাহলে হবে একটা আরেকটা গায়ে লেগে যাবে না পুরো আলাদা থাকবে এই যে গাজর আর বিনসটা দেখেছেন চিকেনের সাথে পুরো মিশে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ডিমের ভুজিয়াটা দিলাম ডিমের ভুজিয়াটা এর সাথে ভালো করে কষিয়ে নিলাম আমার গাজর বিনস ভালো সিদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু তেলে আমি পাস্তাগুলো দিয়ে পাস্তার ওপর আমি একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এই যে সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে আমি কষিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটো সস আর সোয়া সস চিলি সসটা আপনারা দিতে পারেন আমি দেইনি যেহেতু আমরা ঝাল একটু কম খাই আর লঙ্কা দেয়া হয়েছে তাই চিলি সস দেইনি এইভাবে করে খান বন্ধুরা ভীষণ